কেমন আছো? অল্প অল্প গল্পে জানাই সবাইকে স্বাগত। আজ আমি রেডি হয়ে নিয়েছি, দেখো এই শাড়িটা পরে যাব। তো আমার মাসিমণির বাড়িতে, ওখানে আমার বোনেরা আছে, আর ওরা খুব ভালো মানুষ, ওদের মতো মানুষই হয় না। আমাকে তো ভীষণ 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 ভালোবাসে, আমাকে আমাদেরকে সবাইকেই বলেছিল যেতে। শুভঙ্করকেও বারবার মাসিমণি ফোন করে বলেছিল যে এসো, কিন্তু শুভঙ্করের একটা কাজ পড়ে গেছে, ওর একটা জন্মদিনের কাজ রয়েছে, তো ও যেতে পারছে না। আমি, মা আর আমার ছেলে, আমরা এই তিনজনেই বেরিয়ে যাচ্ছি, আর ওখানে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেবো। ওরা তো খুব আনন্দ যে আমরা যাচ্ছি আজকে, অনেক দিন ধরেই বলে, কিন্তু আমার আর যে মানে গিয়ে ওঠা হয় না, তো আজকে ভেবেছি আমরা যাবই, তাই আজকে যাচ্ছি, আর ওখানে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেবো। কেমন? তাহলে যা যাক। মাসিমণিদের বাড়ি, পরে ভেতরটা দেখাবো, আগে আমরা ভেতরে পৌঁছাই। আমরা চলে এসেছি আমার বোনদের বাড়িতে, যে বোনদের বাড়ির এই বারান্দাটা রয়েছে, এখানে খুব সুন্দর বারান্দাটা। আর এই যে আমার বোন, খুব ভালো, আর ওর সঙ্গে মানে একদম ছোটোর থেকে ও আমার কাছেই থাকতো, মানে মাঝে মাঝেই ওর মন খারাপ হলেই আমার কাছে চলে যেত, আর আর ওর সঙ্গে একদম ছোটোর থেকেই খুবই মিল আমার সঙ্গে ওর। হ্যাঁ, তুই কি কিছু বল, কি বলবো, আপনারা দেখবেন ভিডিওটা। আর এসতে দিদিরা অনেকদিন পরে আমার খুব ভালো লাগছে, কারণ লকডাউনে তো অনেকদিন মানে আমরাও বেরোতে পারি না, দিদিরাও হয়তো বেরোতে পারে না, আর আমিও শ্বশুরবাড়ি থেকে এখানে রয়েছি, তাই দিদিকে ফোন করলাম, আসলে সবাই মিলে ভালো লাগছে, খুব আনন্দ করবো। এই বেগুন তুলতে দেখছি, বেগুন গাছ হচ্ছে, তার মধ্যে অনেক বেগুনও রয়েছে, তা আমাকে বোন বললো খাটাল নিজেই তোল, আমি বুঝছি কাটাও আছে গাছে। আর তুলব না, এগুলো সব ছোট ছোট হয়ে রয়েছে, ওই দই গাছে দুটো আছে, তোলো না। আর একটা লাল নেই, সাদা 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 কিছু আছে, দেখ না না লাগবে না। এই যে একটা আম বাগান, বোনদের বাড়ির সামনে এই বাগানটা, এই যে ছেলে ভেতরে দৌড়ে চলে গেছে আগেই। জায়গাটার নাম বলো, এটা হচ্ছে গাছ না, বলেছি আমি আগেই জায়গাটা, যে আমি আর বোন আর আমার ছেলে এসেছি ঘুরতে, যে দেখে আসি বাইরেটা
অনেকটাই সুন্দর, এই বাড়িটাও বেশ সুন্দর, ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর বাড়িটা, গ্রামেও বেশ সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে এখানে। এখন আর দেখে মনে করবে না কেউ গ্রাম, হ্যাঁ এখন আর কেউই, এখন আর কেউই বলবে না যে এখানে এখনো গ্রাম, বাজারটা অন্যরকম হয়ে গেছে না, দেখেছো ওই মাঠের ওইদিকে দোকান, ওই যে গাছে উঠে গেছে, এমনি এমনি কি বলে বাদর একটা, বা এই দেখুন গাছে উঠে গেছে, যাবন যা, আমি কি দারুন গাছটা সত্যি খুব সুন্দর, তাই দারুন, দেখুন কোথায় উঠছে গাছটা, কিন্তু বেশ সুন্দর আম গাছ, যে ওকে বলছে পড়ে যাবে কিন্তু কোনো ভয় আছে, না এবার তুমি কিছু একটা বলো, কি বলতে চাও, কেমন লাগছে তোমার গাছে উঠে, পুরোই তো মনে হচ্ছে, পুরোই তো মনে হচ্ছে হনুমান, শুধু লেজটাই নেই, বল কিছু বল, এখন কি আর বলবো, কি জানা বল, ওই যে সিরিয়াল হচ্ছে না, সেই মজা আসছে, হ্যাঁ যদি আপনারা আসতেন তাহলে আপনাদেরও মজা আসতো, আমরা এখন ফিরে আসছি আবার বাড়িতে, দেখবেন ভিডিওটা আর লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, হবে।